और वो अच्छे ड्रैगन फ्रूट ड्रैगन फ्रूट ओ बाबा ड्रैगन फ्रूट ओ जे पिंक कलर सुनो তো চলো ড্রাগন ফুডটাকে কাটি। ফার্স্ট টাইম কিন্তু আমার ঘরে এটা আনা হয়েছে, ঠিক আছে? এর আগে আমি দেখিও নি খাইও নি, ঠিক আছে? আমার বর ফার্স্ট টাইম নিয়ে এসেছে, তাই ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি, আর আমার খেতে কিরকম লাগলো না লাগলো সেটাও তোমাদেরকে জানাই। তো যেহেতু ড্রাগন ফ্রুটটা তোমার অ্যাকচুয়ালি খুব দামি একটা ফল, তো তো তার জন্য তো বুঝতেই পারো অনেকদিন ধরে শুনছি কিন্তু আনা না। তো যেহেতু এবার আনলো ইয়ার হাজবেন্ড, আমি কিন্তু ওকে বলিনি যে তুমি আনো। তো আমি দেখলাম যে ফল এনেছে, তো তার মধ্যেই ফলটাও এনেছে। আচ্ছা ভালোই ইয়ার, এটার দাম পড়েছে তোমার 120 টাকার মতো মনে হয় নিয়েছিল, ঠিক আছে? এই একটা ফলের দাম। তো এটা হচ্ছে তোমার, এটা আমি আগের ভিডিওতে তোমাদের বলেছি এটা খেতে কিরকম, না এটা যখন কাটবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো শেয়ার করে দিলাম তার জন্যই। আর দেখো এটাকে আমি কেটে নিয়েছি, চামড়াটা কিন্তু খুব সহজেই খুলে আসছে। ছিলাম আমার ফিল হচ্ছে আমি কিছু তোমার তিল আছে না তিল তিল না সরি কালো জিরার মতন, তো সেগুলো তিল বলো কালো জিরা বলো এরকম মানে গুড়ি 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 দাঁড়া দাঁড়া ভর্তি। আর ফলটা কিন্তু ভীষণ সফট, আর চোখলাটা আমি ভাবছিলাম যে চাকু দিয়ে কাটতে হবে, বাট আমি হাত দিয়ে টান মারলাম একটু সুন্দর মতো খুলে আসলো। তো দেখো আমি সুন্দর করে পিস 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 করে নিচ্ছি, আমার এত মানে আমার কাটতে এত মজা লাগছিল, এত সুন্দর একটা ফিলিংস হচ্ছিলো আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তো ফলটা কেটেছি, কেটে তোমার সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়েও নিয়েছি। তো আমি ওই হাফ ফলটুকার কাটবো না, এতটুকু কেটে নিলাম। তো আমি এটা খেয়ে হচ্ছি, খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি, আমার হাজবেন্ড খেলো তারপর আমি খেলাম। আমার কাছে কিন্তু খুব যে একটা খারাপ লেগেছে তাও না, আর খুব যে ভালো লেগেছে তাও না, ঠিক আছে? কিন্তু এটা ভীষণ উপকারী, ভীষণ উপকারী। তো এটা খাওয়া খুবই ভালো। তো এই একবার আসলো বাড়িতে, আর একবার আনবো, একবারে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো চলো এখনের মতো টাটা বাই বাই, পরে নেক্সট ব্লগে দেখা হবে।